দেখো চোর চোর আসছে ভাই, চোর তোর সামনে চোর আছে, মার ওকে। কি ব্যাপার ভাই, তোর সামনে চোর দাঁড়ায়ছে, মার। বডিগার্ড, এটা কেমন বডিগার্ড? মুঝ পর এক এহসান করনা কি মুঝ পর কোই এহসান না করনা। এই মাসের মাইনা যাবে তোর, এই মাসের মাইনা খতম। হ্যালো গাইস, ওয়েলকাম টু গড়া ইলেকট্রনিক্স। তো আগের এপিসোডে আমার দোকানে অনেক চুরি হচ্ছিল, তো আমি ভাবলাম যে আজকের এপিসোডে আমরা বডিগার্ড রাখবো। ইয়াস, আমাদের দোকানে আমরা বডিগার্ড রাখবো, তারপর দোকানটাকে একটু বড় করবো, আরো সেটআপ বসাবো, কম্পিউটার মনিটর সব বসাবো। সবার আগে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো আর আগের এপিসোডটা দেখে আসো যারা দেখো নাই। চলো এবার শুরু করি। ওকে গাইস, তো আমরা আমাদের হোটেলে চলে আসি। দেখতে পাচ্ছ তোমরা আবার আমাদের সেই হোটেল ঘরে, আমাদের সুন্দর সুন্দর, জানলার বাইরে কিছু নাই, আর আমাদের সেই আবার বিড়ালের ফটো। বাকি আর ঘরে দেখার মতন কিছু নাই, আর ঘর টর দেখতে হলে তোমরা আগের এপিসোড দেখে আসো। আমরা ডাইরেক্ট এখন দোকান যাব। ওকে, আমরা দরজার বাইরে চলে আসছি। ও, এটা আমাদের মার্কেট। ভাই এরা দুজন আমার দিকে সবসময় কেন তারা দেখে? ভাই দোকানে ধ্যান দেয়, তার জন্য তোদের জিনিসপত্র বিক্রি হয় না। এই ভাই কেমন মানুষ, ভাই যেখানে যাচ্ছি ওখানে তাকাচ্ছে। দেখো ভালো তো, দেখো যেখানে যাবো ওদিকে তাকাচ্ছে। কি মাথা মোথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে, এটা আমাদের দোকান গড়া ইলেকট্রন। দোকান আমি বাইরের থেকে বন্ধ করেছি, তুই ভিতরে ঢুকলি কি হবে? আরে কি কাটতে থাকে, নিচে কিন্তু কিছুই নাই। ওকে চলো, আমরা দোকান তো খুলে দিছি, কিন্তু এখন কোনো কাস্টমার আসবে না যতক্ষণ না আমরা এটাকে পরিষ্কার করবো, কারণ ভাই দোকান সবসময় পরিষ্কার রাখতে লাগবে। আর হ্যাঁ, একটা জিনিস দেখো তোমরা, আমরা কত টাকা ইনকাম করে নিছি ভাই, $17,227। ওকে গাইস, তো আমরা দোকান পরিষ্কার করে নিছি, তো এখন আমরা দোকানটাকে খুলি। ওপেন, এই দেখো চোর, মানে দোকান খোলার সঙ্গে সঙ্গে চোর করে আবার লাঠি কই লাঠি কই। ভাই এত চোর চলে আসে না দোকানের মধ্যে, চোর গেলে খুব ভালো, খুব ভালো। পালা, কোথায় পালাবি, কোথায় পালাবি, কোথায় পালাবি? হ্যাঁ আমার দোকানে কোনোদিনও চুরি করতে আসবি না, বুঝলি তো, আমার দোকানে কোনোদিনও আসবি না। হ্যালো ম্যাডাম, আমার দোকানে যান গড়া ইলেকট্রন, ভালো ভালো গেম খেলায় আমি। আরে এই ম্যাডামকে দেখুন, আলাদাই নেশাতে আছে। কি করতেছে এখানে, কি করার চেষ্টা করতেছেন? ওই দেখো, ওই দেখো পাশেরটাকে দেখো, আর মাঝখান থেকে একটা রাজকুমার আসছে। ম্যাডাম সামনে কিছু নাই, আপনি কোথায় যাচ্ছেন? কই এখানে কাকলি ফার্নিচার তো দেখতে পাচ্ছিস না, কই কাকলি ফার্নিচার? আমি আমার দোকানে যাই। হ্যালো কাস্টমার, ও এ বার্গার লাগবে, একে বার্গার 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 বার্গার, একে বার্গার দিয়ে আসি। বার্গার কই গেল, বার্গার। ওকে একটা বার্গার অর্ডার করে দিছি আমরা। এই দেখো হ্যামবার্গার চলে আসছে। হ্যালো আপনি এখানে খাবেন না? ওকে খান। ওকে ভাই $31 আমাদেরকে টিপ পাইলাম আমরা, টিপ। কি না না, কোনো খুল্লা মুল্লা নেই। দেখ আরে ভাই দোকান খুলল না, এরা বিগাড়ে গেল। চলো ছলো ছলো নয়নে। আমরা রিভিউ দেখি গাইস, রিভিউ। ওহো, আমাদেরকে বিল পে করতে লাগবে। ওকে গাইস, আমরা এক কাজ করি, সবার আগে বডিগার্ড রাখি, কারণ তোমরা দেখতে পারলা ভাই আমাদের দোকানে চোর ভিখারি মেঘারি সবাই চলে আসে ভাই। আরে আপনাদের ভাই প্রফেশনাল দোকান নিয়ে, তো আমরা দেখো এখানে বডিগার্ড নেবো। আর আবার আবার চলা, কেন মার খাবে না, কেন মার খাবে না? ফোট ফোট ছলো ছলো নয়নে। চোখের সামনে, চোখের সামনে। চলো সবার আগে আমরা বডিগার্ড রাখবো, কারণ আমরা সবসময় দোকানে থাকতে পারবো না, এখন কখন চোর আসবে কি জানি। বডিগার্ড, লেটস গো বডিগার্ড, রেন্ট। বডিগার্ড তো আমরা কিনে নিলাম। ওকে গাইস, বডিগার্ড চলে আসছে। এই দেখো আমাদের বডিগার্ড, এই দেখো চোর চোর আসছে ভাই, চোর তোর সামনে চোর আছে, মার ওকে। কি ব্যাপার ভাই, তোর সামনে চোর দাঁড়ায়ছে, মার। বডিগার্ড, এটা কেমন বডিগার্ড? মুঝ পর এক এহসান করনা কি মুঝ পর কোই এহসান না করনা। এই মাসের মাইনা যাবে তোর, এই মাসের মাইনা খতম। এবার দেখো আমাদের কাছে $13,000 আছে। এবার সামনে দেখো এখানে লক আছে, আমাদেরকে এই জায়গাটা কিনতে লাগবে তাহলেই হবে। দেখো চলো ফটাফট এই জায়গাটা কিনি, তাহলে আমাদের দোকান আরো বড় হবে, আরো মেশিন আমরা রাখতে পারবো। বাকি এই বডিগার্ডটা তো কোনো কাজের না। আরে আর কিচেনে তো এ সবসময় কিছু না কিছু কাটতে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? ওকে তো আমরা ওকে রেন্ট করে নিলাম, দেখি এখন খুলছে কিনা। ওকে ওকে খুলছে 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 খুলছে। ওকে আমাদেরকে দেখো, আমাদের আরেকটা দোকান খুলে গেছে, মানে আরেকটা বড় জায়গায় হয়ে গেছে, তো এখানে এখানে আমরা আরো কম্পিউটারটা আমরা রাখতে পারবো। ও এখন এটাকেও কিনতে লাগবে, এটাকেও কিনে নি, চলো এটাকেও কিনতে লাগবে ভাই, সব কিনে নেবো একবারে, পুরো দোকানটাকে বড় করে দেবো আমরা ভাই। বডিগার্ড টডিগার্ড রাখছি, এদের মানে তো টাকা বসুল তো করতে লাগবে না। ওকে আমরা এটা কিনে নিলাম, এটা কিনে নিবো ভাই। ব্যাস ব্যাস, বহুত বহুত খরচা করে নিয়েছি, বহুত খরচা করে নিয়েছি ভাই। এবার দেখি কি কি খুললো। ওকে আমাদের দোকানে এটা খুলে গেছে, এটা তো খোলাই ছিল, এখানে এটা খুলে গেছে। ও মাই গড, এবার উপরে যেতে পারবো, উপরে। ও উপরে, উপরেরটা কিনতে লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে গাইস, আমরা উপরেরটা পরে কিনবো, কিন্তু আগে যতটুকু খুলছে এতটুকু আমরা আরো মেশিন টেশিন কিনে নিই, পুরো গেমে ভর্তি করে দেবো আমরা ভাই, পুরো কাস্টমারে যেন ভর্তি হয়ে যায়। ওকে গাইস, আমরা অ্যামাজন থেকে কিছু মেশিন কিনে নেবো, যেগুলো সব থেকে দামি। হোয়াট, ও ভাই আমার কম্পিউটার হ্যাক হয়ে গেছে ভাই। কে হ্যাক করছে ভাই, এটার মধ্যে হ্যাকিং হয়? ওকে গাইস, আমাদেরকে পুলিশকে বলতে লাগবে গাইস, আমাদের কম্পিউটার হ্যাক হয়ে গেছে। আরে পুলিশ তো এখানে দাঁড়ায় আছে। হ্যালো
আরে হ্যালো স্যার, তো গাইস আমরা এক কাজ করি, আমরা একটু বাইরে থেকে দোকান টোকান ঘুরে আসি, কারণ আমাদের দোকানে বডিগার্ড তো আছে ভাই। সবকিছু একটু দেখিস, দোকানে কেউ আসতেছে কে আসতেছে কে যাচ্ছে একটু দেখিস, চোর টোর আসে খালি এরকম করিস না। আরো ভাই এর সাথে কথা বলে, এই চোর চোর এই চোর এই চোর। ওকে গাইস আমরা একটু দোকান টোকান দেখে আসি, আশেপাশে কিছু দোকান আছে নাকি। ইন্ডিয়ান ফুড ফুড ও ভাই, আরে সরি 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 দাদা, আপনাকে আমি ভুল করে মেরে দিলাম, আমি তো চোরটাকে মারতে যাচ্ছিলাম। আরে দিদি আপনি এখনো এখানে এরকম করতেছেন, আরে আপনার প্রবলেম কি হয়েছে আমাকে বলুন, আমি 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 সলভ করে দিচ্ছি। এটা কোথায় আসলাম, এটা কোন জায়গায় ভাই, আমরা হারায় টারায় যাবো না তো আবার। আরে ছাড়ো গাইস, এখানে দোকান টোকান খুঁজে পাচ্ছি না কোনো, চাই দেখি যে আমাদের কম্পিউটার হ্যাকটা ঠিক হইলো কিনা। আরে হ্যালো পুলিশ স্যার, আরে আমার কম্পিউটার হ্যাক হয়ে গেছে, তাতে আমার বাল ছিঁড়া গেল। ওকে অনেক ঠিক তো হয়ে গেছে, এখন তাহলে একটা মেশিন কিনে নিছি, একদম দামি মেশিন কিনবো যাতে কাস্টমার যেন একদম বেস্ট বলে। আরেকটা মেশিন কিনে নিছি, আরেকটা কিনে নিছি, আরেকটা কিনে নিছি ভাই, আমরা চারটা মেশিন কিনে নিছি গাইস, বাকি আমরা চারটা মেশিন অর্ডার করছি গাইস, আরো চারটা মেশিন যখন লাগবে টাকা হয়ে যাবে। ওকে গাইস এখন রাত হয়ে গেছে অনেক, আমাদেরকে দোকান বন্ধ করতে বলতেছে কারণ এখন আর কোনো কাস্টমার আসবে না, তো দোকান আমরা বন্ধ করে দিই। ওকে আমরা দোকান বন্ধ করে দিছি আর এখন রাত্রেবেলা এখন আমরা যাই ঘুমাইতে, ঘুমাই আসি তারপরে দেখবো, তারপরে আমরা নতুন মেশিন টেশিন গুলো লাগাবো। এখন তো বডিগার্ড রাখিয়ে দিছি, কোনো টেনশন নাই, খালি এখন আমাদেরকে কামাইতে লাগবে পুরা। ওকে ঘুমাই গেছি আমরা। ওকে 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 অ্যালার্ম বাজে গেছে, উঠো, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। কোথায় রে অ্যালার্ম, বন্ধ কর। খিদাও লাগছে, আমাদের ঘরের মধ্যে একটা ফ্রিজ ছিল না ভাই, খালি দোকান থেকে কিনে খাইলে হবে, দোকান থেকে ঘরের মধ্যেও কিছু খাইতে লাগবে। ঘরের মধ্যে কী কী আছে? ও খাওয়ার তো আছে ভাই, সিগারেট সবাই এখানে কি কি খাই যায়, বডিগার্ড রাখছি তাও ধ্যান রাখতে পারে না কে কে আসে। ও ভাই এখন তো আমাদের দোকান বড় হয়েছে, পুরো দোকানটাই পরিষ্কার করতে লাগবে ভাই। ওকে গাইস আমি পুরো দোকানটা পরিষ্কার করতেছি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা আমাদের দোকান, আমরা ভিতরে ঢুকলাম, এখানে আমার কম্পিউটার মেশিন টেশিন এগুলো কই? কম্পিউটারে যা ফটাফট। ইউ ডিড নট পে ইউর প্লেন্টের বিল, তার জন্য তুমি তোমার বিল পে করোনি, তার জন্য তোমার দোকানে সব জিনিস নিয়ে নিলাম। ভাই এটা কি হলো, আমি বিল পে করি নাই, আমি লাইনের বিল, সবার বিল, ঘর ভাড়ার বিল পে করি নাই বলে আমার দোকানে সব জিনিস নিয়ে চলে গেছে, এখন আমার কাছে টাকাও নাই, আমি কি বিল পে করব? ওকে গাইস আমাদের এবার আমরা বুঝে গেছি যে আমাদেরকে বিল ফটাফট পে করতে লাগবে, নালে এখন এই চারটা মেশিন দিয়ে আমাদেরকে করতে লাগবে। দোকান পুরো খালি করে দিছে, একটা জিনিসও ছাড়ে নাই, এসি পর্যন্ত ছাড়ে নাই, এই ঘরে ফ্যান লাগাইছিলাম ফ্যানটাও নিয়ে চলে গেছে। ও ভাই আমার পুরো টেনশন লাগে গেছে, চাই না এখন এরপরে কি করবো আমরা দোকানটাকে। বাকি জানতে গেলে ফটাফট সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা এখানে খতম করি, বাকি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, বাই বাই। বাংলা গেমার।